নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরোথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এসে জ্বর চলে এসছে, দেখলেই বুঝতে পারছেন অসুস্থ। রাত্রেবেলা এক ফোঁটাও ঘুমায়নি, মোহর ঘুমাচ্ছে এখন। এই মোহর আর আমি ঘুমিয়েছিলাম সারা রাত, এত ঠান্ডা লেগেছে আমার। এসিটাও বন্ধ ছিল, তাও মানে এখনো গা গরম, প্যারাসিটামল খেয়ে খেয়ে আজকে কেবল তো স্টার্ট হলো। আজকে জানি না কি করব, কেমন করে ঘুরব, ভাল লাগছে না, শরীরটা তো খারাপ লাগছে না, হাঁটতেই মনে হচ্ছে পারবো না, গায়ে হাত পা প্রচন্ড ব্যথা। আর কালকে গাড়ির মধ্যে এসিটা ছিল সারাক্ষণ, দেখা যাক। এখন একটু কফি বানাতে দিলাম, কফিটা খেয়ে দেখি কেমন লাগে শরীরটা। মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথার চোটে। একটুখানি কফি নিয়ে বসেছি আর সম্রাট তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। এই যে সকাল সকাল আমার গোপুসোনা উঠে গেছে, সম্রাট একবারে স্নান করে গোপুসোনাকে তুলে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছে। জ্বর গায়ে রেডি হয়ে গেছি। শিকাগো অনেকদিন পরে বড় শহরে ঘুরতে যাচ্ছি, লস এঞ্জেলাসের পরে আর বড় শহর ঘুরতে যাওয়া হয়নি আমাদের। এখন আমরা শিকাগো বেড়াতে যাচ্ছি আর এই জামাটা আমি কিনেছিলাম, এই জামাটা পরে নিয়েছি। আর শরীরটা একদম ভালো নেই, প্যারাসিটামল দিয়ে চলছে আর কি, জয়ের ওষুধ খেয়ে নিয়েছি। আর দেখা যাক গিয়ে কতটা ঘুরতে পারি। ওয়েদারটা বেশ ভালো, অতটা গরম নেই। মোহরও রেডি হয়ে গেছে, এই যে মোহরও রেডি হয়ে গেছে। মোহরের অবশ্য শরীরটা ঠিক আছে, মোহরের জ্বর নেই এখনকার। বা জ্বর আছে কিন্তু মোহর খাচ্ছে না কিছু, এটাই একটা সমস্যা। খাচ্ছে সকালবেলায়, আজকে মানে কালকে রাত্রিবেলায় নান চিকেন ছিল, কিচ্ছু খায়নি। সব ও বলছে সাদা ভাত খাবে। এবার ভাত ডাল সিদ্ধ করলাম, আলু ভাজা ডিম ঠিক দুবার খেলো, ওর জন্য ভাতটা রান্না করলাম আমি। দেখি এখন বাইরে গিয়ে আবার কিছু খায় নাকি। চলো যাই বেরোই, এবার সম্রাট চলে গেছে, এবার আমরাও বেরোবো। এ বাবা খুশি তো? শিকাগো যাচ্ছি, কোথায় তুই? আমরা রওনা দিয়ে দিয়েছি স্প্রিংফিল্ড থেকে শিকাগোর রাস্তায়। এখান থেকে এখনো মোটামুটি 4 ঘন্টা খানিক লাগবে যেতে। শিকাগোতে গিয়ে অনেক, আমরা শিকাগোতে গেছি অনেকবার কিন্তু ঘোরা হয়নি তেমন। এবার গিয়ে ঘোরার একটু প্ল্যান আছে, কিন্তু আমার তো জ্বর আর অসহ্য গায়ে হাত পায়ে ব্যথা, জানি না কি হবে। একটা রেস্ট এরিয়ায় দাঁড়িয়ে একটুখানি রেস্ট নেবো। আর এই রেস্ট এরিয়াগুলো না একদম অন্যরকম, রাস্তার পাশে নয়, একদম ভেতরে ঢুকে যেতে হয়। আর কি সুন্দর, একদম জঙ্গলের ভেতরে, খুব ভালো লাগছিল দেখতে জায়গাটা। রাস্তায় হালকা খাওয়া, সম্রাট কিনে নিয়ে চলে আসলো, দিচ্ছি বাবা। ওর বাবা, ওর একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম, করে ওষুধগুলো তো খেতে হবে। মোহর ওষুধ খেলো, আমি ওষুধ খেলাম, এখনও বেশ খানিকটা আমাদের যেতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিকাগো ডাউন টাউনের বড় বড় বিল্ডিংগুলো, ডাউন টাউনে ঢোকার আগেই আমাদের হোটেলটা ছিল, কিন্তু আমরা ঢুকিনি। ভাবলাম এক চক্কর ডাউন টাউনটা ঘুরে তারপর হোটেলে ঢুকবো। ডাউন টাউনের ভেতরে আমরা ঢুকে গেছি। বড় বড় শহরের ডাউন টাউনগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। আর আজ শনিবার বলেও ট্যুরিস্টদের ভিড় প্রচুর ছিল, এমনিতেই সিটি সবসময় ক্রাউডেড হয়, আর আজকে তো শনিবার, তার মধ্যে আবার শিকাগো বলে কথা, সবসময় ভিড় থাকে। আর এই ডাউন টাউনগুলোতে না হেঁটে ঘুরতেই সব থেকে বেশি ভালো লাগে। আমাদের যদিও এখন ঘোরার কোনো প্ল্যান নেই, সম্রাট বলল শিকাগো চলে এসেছি আর ডাউন টাউনটা একবার ঘুরবো না, ওই জন্যই এলাম। আর এখানে না এরকম করে গাড়ি যেখানে সেখানে তো পার্ক করা যায় না, এখানে নির্দিষ্ট জায়গায় পয়সা দিয়ে পার্ক করতে হয়। রাস্তার পাশে যে 2 ঘন্টার পার্কিংগুলো থাকে, এ সেগুলো আজকে সব ফুল, সেখানে পার্কিং করার কোনো ব্যাপারই নেই। তাই সম্রাট বলল হোটেলে গিয়ে ভালো করে দেখে আগে থেকে পার্কিং বুক করে তবেই পার্ক করতে হবে গাড়ি। মানে পার্কিং ফিয়ের জন্য কিন্তু বেশ ভালো টাকা যায়, বিভিন্ন স্পটের উপর নির্ভর করে কত পার্কিং হবে। আর এই আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এমনিতে 20 মিনিট সময় লাগে ডাউন টাউন থেকে, কিন্তু এত জ্যাম থাকে না, ওটাই একদম 40 মিনিট সময় নিয়ে নেয়। এখন ওই 4:30 মতো বাজে, আর 1 ঘন্টা পরেই আমরা আবার শিকাগো ডাউন টাউন দেখতে বেরিয়ে যাবো।
বাবা নদীকার আমরা এখন যাচ্ছি শিকাগো ডাউন টাউনে। গরম আছে বেশ, আমাদের ওখানকার মতো না, ওখান থেকে কম। সকালবেলাও গেছিলাম, গিয়ে পার্কিংটা দেখে এসেছি, বা দেখে এসেছি মানে অনলাইন পার্কিং করতে হয়। যাই হোক, দেখে যে মোহর হয়েছে মোহর সাজ, বাবা দেখা সাজটা। আজ রাত্রিবেলার মতোই পোশাক পরে নিয়েছি আমরা, রাতে ডাউন টাউনে আমরা ঘুরবো। লাস্ট এসেছিলাম মাদেরকে নিয়ে শিকাগোতে, খুব মনে পড়ছে মা আর বাবার কথা। আর সেভাবে না ঘোরাতেও পারিনি ওদের, এমনিতেই টায়ার্ড হয়ে গেছিল, ওরা এখানে নেমেছিল ফ্লাইটে, তারপর এখান থেকে আমরা তখন ওহাইওতে থাকতাম, ওদেরকে এখান থেকে ড্রাইভ করে আমরা নিয়ে গেছিলাম। ফেরার সময়ও তাই ঠিক তেমনভাবে ঘোরা হয়নি, অনেকবারই গেছি এসছি শিকাগোর ওপর দিয়ে, কিন্তু সেভাবে ঘোরা হয়নি আর কোনোবারই। তাই এবার আমরা পুরো ঘুরতেই এসছি, বড় সিটিগুলোতে না গাড়ি করে ঘোরা যায় না, গাড়ি একটা জায়গায় পার্ক করে রেখে তারপর হেঁটে হেঁটে ঘুরতে হয়। আর এইসব শহরে না হেঁটে ঘোরার আনন্দটাই আলাদা, কত জায়গা থেকে যে লোক আসে, সবাই হাঁটছে আর সবাই দেখছে। আর এখনই সন্ধে হয়ে যাবে, রাতের ডাউন টাউনের মজাই আলাদা। খুব সুন্দর চারিপাশ, বড় বড় বিল্ডিং, শিকাগো বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। নিউ ইয়র্ক আমেরিকার এক নম্বর সিটি হলেও পরপর সাতবার ভোটিংয়ে বেস্ট সিটি কিন্তু শিকাগোই হয়েছে। আমার নিউ ইয়র্ক খুব পছন্দের একটা জায়গা, অনেকবার গেছি বলেই হয়তো এত পছন্দ। তবে শিকাগোতে আমি এভাবে কখনোই ঘুরিনি, আর এবার এসে আমার এত ভালো লাগছে, সম্রাটকে বলছি এর নেক্সট ইয়ার আবার আসতে হবে, মানে একবার দেখলে কিছুতেই মন ভরবে না। একটা কথা আমার খুব মনে হচ্ছিল, যাদের ঘাড়ে ব্যথা আছে বা স্পন্ডালাইটিসের প্রবলেম আছে তারা কিন্তু শিকাগোতে না আসলেই ভালো, মানে এত ঘাড় উঁচু উঁচু করে বিল্ডিংগুলো দেখতে হচ্ছিল। আর আমার যেহেতু ঘাড়ে ব্যথা আগে থেকেই ছিল, সম্রাটকে বলছি এবার আমার ঘাড়ে মনে হয় ট্র্যাকশন দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যানেলটা, এটা হলো মিশিগান লেকের ক্যানেল, এর উপর দিয়েই কিন্তু ক্রুজ ট্যুর হবে, এটা আমরা কাল করব। কোনটা ছেড়ে কোনটা দেখব, মনে হচ্ছে মাথাটা নিচু করলেই কিছু একটা মিস করে যাব। কি অপূর্ব দৃশ্য দেখুন, আমরা ছবি তুলছি, মোহর কিছুতেই ছবি তুলবে না। আসলে মোহরের মেন অ্যাট্রাকশন হলো মিউজিয়াম, আজ বন্ধ হয়ে গেছে, ও রাগ হয়ে গেছে, ও কোনো ছবি তুলবে না বলছে। দেখুন কি সুন্দর একটা ছোট্ট ফায়ার ট্রাক, গোটা শহরময় কতগুলো যে দেখলাম। আর এখানে কিন্তু প্রচুর রিক্সো আছে, পুরো রিক্সো চলছে একদম আমাদের দেশের মতো। আর এখানে দেখুন সন্ধে হতে হতেই সমস্ত বিল্ডিংয়ে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। আর এখানে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন, এগুলো অফিস তো আছে, এখানে কিন্তু প্রচুর অ্যাপার্টমেন্ট আছে, সব লাক্সারি অ্যাপার্টমেন্ট, অনেক সিনেমা আর্টিস্টদের আছে অ্যাপার্টমেন্ট, অনেক বড় বড় লোকদের আছে। যাই হোক, সেটা আমাদের সাধ্যের বাইরে আর কি, আমরা দেখেই খুশি থাকি। এখানে এরকম কাঁচ দিয়ে ঘেরা দেখছেন, এগুলো কিন্তু বাসস্টপ, আমেরিকার বেশিরভাগ জায়গায় আমি এরকমই বাসস্টপ দেখেছি। আর শিকাগোতে তো হবেই, কারণ শিকাগোতে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর কালে খুব বরফও পড়ে। এখানে যে দেখছেন, এটা হলো ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার, ফ্লোর হিসাব করলে 98 তলার হোটেল এটা। আর এখানে মিনিমাম এক রাতের জন্য খরচ পড়বে প্রায় 80,000 টাকা, এটা অবশ্য আমি উইকডেতে বলছি, উইকেন্ডে এর থেকে আরও অনেক বেশি, প্রায় 1,00,000 টাকার উপর ছাড়িয়ে যাবে, যা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে ধরাছোঁয়ার বাইরে। রাত হতে না হতেই শিকাগো শহর কিন্তু আলোয় সেজে উঠেছে, দেখে মনে হচ্ছে একদম আমাদের ওখানকার দেওয়ালির মতো, কিন্তু না, প্রতিদিনই এরকমই সেজে ওঠে শিকাগো শহর। আর বড় শহরগুলোই এরকম হয় অবশ্য রাত্রিবেলায় দেখতে। আর আমরা চলে এসেছি শিকাগোর একটা বিখ্যাত খাবার খেতে, সেটা হলো ডিপ ডিশ পিৎজা। আর আমরা যেখানে খেতে এসেছি সেটা হলো শিকাগোর একটা বিখ্যাত পিৎজার দোকান। এখানে আমরা পিৎজাটা অর্ডার করলাম, 50 মিনিট সময় লাগবে পিৎজাটা তৈরি হতে, তাই আমরা একটু বাইরেই ঘুরে বেড়াচ্ছি। আর এখানে একজনের কাছ থেকে সম্রাট একটা গোলাপ ফুল কিনলো, খুব লজ্জা পেয়েছে ভিডিও করতে, তাই ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পিৎজা পেয়ে গেছি আমরা, আমাদের বহু আকাঙ্ক্ষিত পিৎজা, মোহরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু আমরা এখন খেতে পারবো না, আমরা এখন যাব নেভি পিয়ারে। নেভি পিয়ার থেকে মিশিগান লেকের উপরে আতশবাজি হয়, সে এক দারুণ দৃশ্য, ওটা দেখার জন্যই এখান থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে ওখানে যাব, কারণ গাড়ি তো এক জায়গায় পার্ক করা, গাড়ি তো বের করা যাবে না। বেশ কাছেই ছিল যেখানে আমাদের পিৎজার দোকানটা ছিল, কিন্তু সেখান থেকে হেঁটে গেলে আর দেখতে পাবো না আমরা, ওই জন্য তাড়াতাড়ি করে একমাত্র ট্যাক্সি ভরসা, তাই লোকাল ট্যাক্সি ধরে আমরা সেখানেই যাচ্ছি।
দেখুন কি সুন্দর দৃশ্য, গোটা শহরটা মনে হয় ভেঙে চলে এসছে এখানে, এত মানুষের ভিড়। নেভি পেয়ারে কিন্তু প্রচুর প্রোগ্রাম হয়, মানে দিনের বেলাতে এখানে অনেক রকম অ্যাট্রাকশান থাকে, অনেক ফ্রি প্রোগ্রাম হয়, আবার অনেক পাবলিক ইভেন্ট হয়, অনেক কিছু দেখার থাকে এখানে। আতশবাজি শেষ হলো, আমরা ভেবেছিলাম এখান থেকে রিক্সা করে আমরা যেখানে গাড়ি রেখেছি সেখানে যাব, যেহেতু উল্টো দিকে যাব কোনো রিক্সাই যেতে চাইছে না। অগত্যা কী আর করবো, এখান থেকে ট্যাক্সিও পাওয়া যাবে না এখন। সম্রাট বললো একটুখানি আছে, গুগলেও দেখলাম একটুখানি আছে, ওই মানুষের সাথে হেঁটে হেঁটে চলো আমরা হেঁটেই চলে যাই, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখুন মানুষের ঢল, কী পরিমাণ লোক! এই সব লোকের হাঁটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল থেকে বেরোচ্ছে সবাই। মানে আমরা যেরূপ ঠাকুর দেখে বেরোতাম, এখানে ঠিক সেই রকম আতশবাজি দেখে সব বেরোচ্ছে। আর মোহরের তর হয়নি, গাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছে। এই হলো সেই ডিপ ডিশ পিৎজা, মানে প্রচণ্ড মোটা, ভীষণ ভারী, খুব চিজি, আমার একদম পছন্দ হয়নি, কিন্তু মোহরের ভালো লেগেছে। আমি হাফটা খেয়ে আর খেতে পারিনি, এটা হলো আমার সেই হাফটা। আর মোহরও তাই, মোহরেরও পেট ভরে গেছে, ওই একটাই খেয়েছিল শেষ পর্যন্ত। আর এই ডিপ ডিশ পিৎজার সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্ত। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুভরাত্রি। আর এটা কিন্তু শিকাগোর জাস্ট পার্ট ওয়ান, এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে। আর আমার চোখ দিয়ে শিকাগো শহরটাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।